আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি রমাদান করিম। আমি হামিদা ফ্রম হামিদা সুয়েনা ব্লগ। সকলকে তাহরা বলা সৈন্যী, আজকে আপনার সাথে আবারও একটা ডেকোরেশন ব্লগ আর সেহরি তাকি লাগাইয়া ইফতারের ব্লগ আজকে শেয়ার করাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এই তো দেহকায় ডেকোরেশনের লাগি আমার ডাইনিং রুম, কিচেন রুম, সিটিং রুম সব তার অবস্থা একদম খারাপ। আর কিছু রিসাইকেল জিনিস দিয়ে আপনার সাথে শেয়ার করিয়া নিলাম আমার দিস ইয়ারের রমাদান ডেকোরেশন। এই তো দেহকা আমি এক এক করিয়া তোরা তোরা ক্লিপ আপনার সাথে শেয়ার করাম, দেখতে থাকুকা। বালা লাগে যদি কমেন্ট করবা। তো এখানে দেহকা আমি কিছু মন এগুলা বানিয়ে নিছি। এখন একটা স্ট্যান্ডরে আমি কিছু ক্রিসমাস লাইট ওগুলা দিয়া একটু ডেকোরেশন করে নিলাম। এই তো দেহকা, আর এই লাইটগুলা কিন্তু আমার আগরও ছিল, দিছি আর আমি নতুন করিয়া কিনছি না। খুবই সুন্দর একটা লাইট, অনেক কেটা ফাংশন আছে এই লাইটের মাঝে। তো আমার মেয়ে আমার ছেলে দুজনে হেল্প করে, তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর যতই করি না এখানে রমাদানের লাগি ডেকোরেশন করা তো এনজয় লাগে, বাচ্চাই নর অত এনজয় লাগে তারার, তারা খুবই হেল্প করতে চায় এই সময়টায়। তো ওই তো স্ট্যান্ড আমার বানানিয়ে গেছে, আর আমি এগুলো আস্তে আস্তে এখন এক জারা এক জারা কইরা ভিডিও করাম আর সুন্দর কইরা একটু ডিসপ্লে কইরা নিলাম। আর এখানে আমরা লোকাল ফ্রি টাইমের একটা ফ্রেম কইরা নিছি। তুমি কত তৈছ দেখো? ওকে, দিস ইজ মার্চ, দেন ওকে। সো টুডে আমরা সেহরি খাইমো। তা মাশাআল্লাহ আমার ছেলেটা খুবই সুন্দর হইরা মাতি মাতি আনিলা, দেখতে পারছেন কত সুন্দর বাংলা মাত। আর এই যে ফ্রেমটা বানাইছিলাম আমি আমার ফ্রেমমেটগুলা তোয়ার লাগি, তো হয় যেহেতু এই ফ্রেমটা আমার কাছে আছে আমি আর একটু জুইত করিলাই, তো ফ্রেমমেট আমার সুন্দর হইরা তো রাখবো। আর তোলে উপরে ফ্লোরও আর দৌড়াদৌড়ি করার লাগলো না, খুবই সুন্দর হয়েছে আমার ফ্রেমটা। এখন আমি যে আমরা রোজা বাঙ্গার যে দোয়া, এই দোয়াটা আমি একটু প্রিন্ট আউট করা নিলাম, হয় বাংলা আর আরবি। ইংলিশ তো আর সব সময় আমার ছেলেরা জানেন, বাংলা তো আর বুঝেন না মেয়েও। তো আমি মিনিং সহ এই দোয়াটা একটু গুগলে সার্চ করে বাখরলাম, কই একটা ফ্রেম করা নিয়ে গিয়ে। আর এই ফ্রেমটা আমি টিকে মিক্স তাকিয়ে আনছিলাম এই দোয়াটা তোয়ার লাগিয়ে আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, এই একটা আইডিয়া আপনার সাথে দিলাম। তো মাশাআল্লাহ এই তো মাতে মাতে আমার ডেকোরেশনটা শেষ। এই তো এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, ওয়াও! আমি নিজে নিজরে থ্যাংক ইউ জানাই। আর এই কেতাটা আইডিয়াটা আমি পাইলাম একজন আফু, আমরা ওয়াহিদা টাইনি ওয়ার্ল্ড যে আমরা সিলেটি ব্লগার একজন আফু আমেরিকা থাকেন। তো থানোর ব্লগ দেখি আমি আইডিয়া নিলাম, আমি কই ওয়াই নট, আমি কেনে পারি না নিজে বানাইতাম, কিনে আনতাম কেনে। আর এগুলা কিনাত গেলে এত দাম, দামটাকে বেশি শিপিং কষ্ট হয়ে যায়। তো এইটা দেখিয়া আমার তো ভালো লাগছে ওয়াহিদাফার এই ব্লগটা দেখিয়া, ডিআইওয়াই ডেকোরেশন। তো থ্যাংক ইউ জানাই ওয়াহিদাফারে, থ্যাংক ইউ সো মাচ, আর রমাদান মুবারক। আর এই তো দেহকা আমার এই ডিআইওয়াই লুকটা যদি ভালো লাগে, ডেকোরেশনটা ভালো লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইলা সবাই কীভাবে হইল, কিলান লাগলো আপনার কাছে, সুন্দর লাগছে নি। আর আমি হাসাতো কইলাম নিনাকিতা যে এগুলা কিনে আনতে এত দাম, এত দাম, সব জায়গা তো মিলে না। আর স্পেশালি এই মুনটা, ওয়াহিদাফার ভিডিওতে আমি একটা যে মুনের লাইট আমি দেখছিলাম এত এক্সপেন্সিভ, যে লিঙ্ক শেয়ার করছিলা তাই না, ওই লিঙ্কের মাঝেই দেখছি, আর শিপিং কস্ট আরও বেশি ছিল। তো আমি তরাতরি করিয়া বানাইয়া নিলাম গিয়ে, তিন দিন লাগছে কিন্তু আমার এগুলা বানাইতে। তো এই তো মাশাআল্লাহ আমার দিস ইয়ারও 2023 রমাদান ডেকোরেশন খুবই সুন্দর, আমি নিজে নিজেরই প্রাউড অফ মনে করি। স্পেশালি ফ্রেমেট যে আমি শেল্ফ বানাইয়া নিলাম এত সুন্দর, ওই যে একটা আমি বউ বানাই আনিছি খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই তো এখন লাইটিং কিছু আপনার সাথে শেয়ার করা। আমার টেবিল ডেকোরেশন আমি বেশি করছি না, এই একটা বাস্কেট আমি ওই টিকে মিক্স তাকিয়ে আনছিলাম, আর এগুলো আমার লাস্ট ইয়ারও ছিল, ওই যে ফ্লাওয়ার বাস, এরপরে
আমু অনেকগুলো আমি আগে বানাই আর নিছিলাম, যেহেতু আমি টেবিল চেঞ্জ করবো করি, নতুন আর কোনটা আনলাম না, নতুন করে আর টেবিলের মাঝে আর আমি ডিসপ্লে করছি না, তো এগুলা দিয়ে আমি সাজাই আর নিয়েছি। আর এই তো আমার স্পেশাল পার্সনের দুইটা জিনিস, খুব স্পেশাল, আমার দিস ইয়ারের ডেকোরেশন আরও স্পেশাল করে লাইছে, এই ক্যাবিনেটে আর এই আরবিক ফ্রেমে, খুবই সুন্দর লাগে। এগুলার মাঝে আর নতুন কোনো চেঞ্জ করছি না, আলহামদুলিল্লাহ, এত সুন্দর আমার জিনিস গেছেন, আমি নিজে দেখে নিজরে প্রাউড অফ ফিল করাম, মাশাল্লাহ, আল্লাহর হচ্ছে শুক্রিয়া যে তারার জিনিস গেছেন, তা আমি যতন করতাম পারছি, আল্লাহ আমারে এত সুন্দর হাত ফাও দিছেন যে জিনিসগুলা ঠাইডি করে রাখতাম পারি, যত্নে রাখতাম পারি, জানি না আর কতদিন এগুলা যতন করে রাখতাম পারমু, দোয়া করবা সবাই। আর এই যে দোয়াটা দেখো কা, খুবই সুন্দর লাগে আমার কাছে, আপনার কাছে যদি ভালা লাগে কি রকম লাগলো একটু মেসেজের মাধ্যমে জানাইবা। তো ডেকোরেশন করতে করতে কিন্তু আমার যে সেহরির টাইমও আমি একটু রান্না বান্না একটু আগে কইরা নিলাম গিয়ে নামাজ শেষে, তো আমি চিকেন বুনা করছি কলিফ্লাওয়ার দিয়া, তো এইগুলার রেসিপি আজকে আর শেয়ার করাম না, ছোট্ট একটা ক্লিপ শেয়ার করাম। এই তো দেখা ভালো করিয়া মশলারে বুনা বুনি করিয়া ভালো করিয়া চিকেন রে বুনিয়া নিলাম, কই যেহেতু সেহরি টাইমে বেশি খাওয়াও হয় না আর সবাই খাইবা, আমার ছোটো ছেলেও লাগাইয়া সবাই আমরা সেহরি খাইছি, আমার হাজব্যান্ড খুবই এনজয় করছি, আর মাতে মাতে দেখো কা আমার কারিটাও হয়ে গেছে, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এখন আঁকা আমরা ইফতারও টাইম, ইফতারও আমি একটা সিলেটি ঐতিহ্যবাহী আমরা ফাতলা খিচুড়ি না বানাইলে না হয় না দেখাইলে না হয়, আর এইটার ইফতারও না খাইলে কিন্তু লাগে না, আমরা ইফতার করছি করে। তো আমি একটু বাটার ঘি দিলাম, একদম অল্প কইরা 1 টিস্পুনের মতন বাটার ঘি দিছি, যে কোনো ঘি আপনারা দিতা পারবা। আর দিয়া আমি ভালো করিয়া গরম করিয়া এখন মেথি সিড দিলাম, তেজপাতা, এরপরে আদা আর পেঁয়াজ দিয়ে আমি একটু লাইরা সাইরা নিলাম। সিলেটি পাতলা খিচুড়ি অথবা নর্মাল খিচুড়ি যে রান্নার পরে বাগার দেওয়া, তো এই বাগারে কিন্তু রোজার সময় একটু পেটও একটু ক্ষতি করে, যারা গ্যাসের প্রবলেম তারা একটু ক্ষতি করে, তো আমি যেটা করি এইভাবে রান্না করি লাই সব সময়। তো দিয়া ভালো করি চাউলটা একটু লাল হইয়া নেই, ভালো করি একটু দেখাইলাম আপনারে, এই তো দেখা একটু লাল হয়ে গেছে পেঁয়াজ, আর এখন এই চাউলগুলা দিলাম। আর আজকে আমি নমন করলাম, ডাইল দিতাম নাই আমি, ফার্স্ট ডে যেহেতু পয়লা রমাদানের পয়লা ইফতার, তো একটু স্পেশাল করি গেলাম, আমার সম্ভব হয় এইভাবেই আমি করবো, কারণ আজকে আমার হাজব্যান্ড কিন্তু খাজো, হাজব্যান্ডে ইফতার করতাম না, খালি আমার দুই ছেলে মেয়ে আর আমি। আর এই তো এখন এই চাউলটারে আমি ভালো করি এইভাবে একটু লাড়া সাড়া দিলাইমু, একটু বুনি লাইমু, তাকে তো হয় আসলে খিচুড়ি খাইতে এত মজা এত স্বাদ হয়, পাতলা খিচুড়ি হয়ে গেল, আবার যে বিরাম যে করম চাউলগুলো এগুলার একটা গ্যারান হয়ে গেল। এখন আমি লবণ দিলাই আমার স্বাদ মতো, তো ওই তো দেখো আমার রাইসগুলো একটু বাজে গেল, এখন আমি যতক্ষণ দরকার ততক্ষণ আমি পানি দিলাইমু, একদম পাতলাও আর লাগি একবারে দিলাই মু, এই যে বারে বারে পানি দেওয়া খিচুড়ির মাঝে বারে বারে পানি দিলেই শেষ সর্বনাশ, এই খিচুড়িটা আর মজা হইতো নাই, এরপরে খেতে হইব লাইক ফানি ফানি একটা যে স্মেল করে এইভাবে হইব, মজা হইতো নাই খাইতে, স্বাদ ফাইতা নাই। আর ইফতারের লাগি এখন শাক আমি একটু বিরান করাম, শাক ভাজি করাম, তো শাকটা রান্নার করতে কিন্তু আর আমি আপনার সাথে শেয়ার করছি না, এগুলা শুধু শাক দিয়ে একটু লাড়াচাড়া করাম, আর চিক পিসও আমি বানাই লাইছি, এগুলোও দেখাইলাম না, এখন আপনার সাথে একটু ক্লিপ শেয়ার করাম, কই কিতা কিতা বানাইছি এগুলা, আর কাঁচামরিচ বাখর পাতা দিয়া আবারও ভালো করে নাইরা সাইরা, আর আমার শাকটাও রান্না হয়ে গেলো, খিচুড়ি তো একদম আগে বয়াইলিছিলাম হয়ে গেছে। আর ওই যে আমি পয়লা সমোসা বানাইছিলাম ফ্লেম ফরটা দিয়া, তো এগুলা তিনটা বাখরলাম, হই তিনজনে খাইলে বা, আর কিছু এয়ার ফ্রাইও কইরা নিলাম, এয়ার ফ্রাইটা তাক নাই খুবই খামে আইসে, আর এখানে দেখো একটা ড্রিঙ্ক কইরা নিলাম তুকমা দিয়া, আর সাথে রাবিনা অ্যাড করলাম, তো এই তুকমা ড্রিঙ্কটা খুবই বালা, একটা
ডাইজেস্ট করে আসলে টামির এত বালা হয়, টামির লাগি খুব ওই বালা একটা ড্রিঙ্ক, পেটর লাগি খুব ওই বালা, সবাই খাইবা, আমিও আমার পেচেন্তরে লইয়া খাইলাম। আর ওই তো কিছু স্প্রিং রোল বানাইয়া নিলাম যেগুলো আগে বানাইছিলাম, আর কিছু ডালি বড়াও বানাইয়া নিছি। তো কিছু কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করলাম। কই আজকে আমার ফার্স্ট ইফতার হাজবেন্ড সারা খিতা খাইলাম, একটু তুললা রাখি ক্লিপগুলা, ক্যাপচার করে রাখি, আর হাজবেন্ডে দেখলে কইবা ইয়া আমার লাগি তো বানাইলাই না, নিজে নিজে খাইলাই, এইটা তো ফে নাই। তো আসলে হাজবেন্ডের কাজ থাকি আওয়ার পরে, নামাজ পড়ার পরে কিছু রাখছি খাইবা ইনশাল্লাহ। আর এই যে আমার সমোসাগুলা দেখো কত সুন্দর করে ফুলছে, আর এখন আমি সবগুলা রেডি করে লাই একটা ট্রের মাঝে। রেডি করার পরে এখন আমরা টেবুলও আনি লাইছি সবগুলা ইফতার দেখতে থাকুকা। মাশাল্লাহ আজকে ইফতার রেডি করলাম। তো আজকে পয়লা ইফতার আমরা খাজুর দিয়া বিসমিল্লাহ করবো, সাথে আছে শাক, এরপরে সানারে আমি খাসা সানা একটু চাটনির মতন কইরা রাখছি, পাতলা খিচুড়ি, দুই জাতর সানা, এরপরে আছে সস, ড্রিঙ্ক আর থুকমা ইনসাইড। আর এখানে আমি একদম অল্প করিয়া, যেহেতু আজকে আমার হাজবেন্ড কেতাত নাই, বাসায় নাই খাজো, তো আমরা চারজনে খাইতাম, তো ওগুলো বানাইলাম, সমোসা, কাবাব, ডালি বড়া, আর একটু ইয়ে প্লেন পরোটা সমোসা, আর অনলি ওয়ান ফিশ কেক। তো আশা করি আজকে আমরা ইফতার খুবই ভালো লাগবো। তো চলো এখন আমরা ইফতার করিলাই। তো এই ছিল আমার ফার্স্ট ডে অফ ইফতার অ্যান্ড রমাদানোর ব্লগ। যদি আপনারা কাছে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুকা, সুস্থ থাকুকা, দেখাইব নেক্সট আর ইফতার ব্লগে নেক্সট আর কোনোদিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি রমাদান।